বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্যানার্জি গিনি পরিবারের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন কটা বাজে জানো? এখন কিন্তু বাজে বিকেল 4টে। আমার সবাই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে উপরে এলাম, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। মানে স্টার্ট করলাম বলে ভুল হবে, সকাল থেকে কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম, কিন্তু তোমাদেরকে ওয়েলকাম জানানোর সময় পাইনি, ওই জন্য এখন ওয়েলকাম জানালাম। কারণ সকালে কাজ করতে করতে আর যে ঠান্ডা জল ঘাটতে ঘাটতে না হাতগুলো পুরো যেন থপসে হয়ে যাচ্ছে, মানে পুরো ওই চলতি কথা বলে না থপসা হয়ে যায়, আমাদের তো তাই বলে, ওরকম হয়ে যাচ্ছে পুরো হাতগুলো, না এরকম এরকম করা যাচ্ছে না জানো, এত জল ঠান্ডা। আর আজকের ওয়েদারটা এত বিচ্ছিরি, সকাল থেকে কুয়াশা, মানে মানে সামনের মানুষ দেখা যাচ্ছে না, আর তার সাথে হাওয়া, এখনো এমন হাওয়া দিচ্ছে না পুরো কাপড় উঠে গেছে। দেখতেই পাচ্ছ যে আমি সোয়েটার পরে পরে এসেছি, 4টার সময় সোয়েটার পরে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছ যে ছাদে এসেছি। ছাদে না যে কম্বলগুলো রোদে দিলাম, কারণ হচ্ছে কম্বল রোদে না দিয়ে না গায়ে দেওয়া যাচ্ছে না। আর এই কম্বল এদিকের এই বড় কম্বলটা কালকে এর থেকে বের করা হয়েছে, খাটের নিচে ছিল, তো ওইটা না গন্ধ গন্ধ লাগছে, কারণ ওই ভেতরে ভাঁজ করা থাকে, তো ওই জন্য রোদে দিলাম যে রাত্রিবেলা গায়ে দিতে হবে কুকুশের কম্বলটা। এই যে কুকুশের কম্বলটা বের করেছি, রাত্রিবেলা গায়ে না দিলে না কম্বল গায়ে না দিলে হচ্ছে না, এই পাতলা কম্বলগুলো দিয়ে আর হচ্ছে না, তো ওই জন্য এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে ওপরে যাবো, তারপরে পাতলা দিয়ে কাজ করবো। আর মাথায় একটু শ্যাম্পু করেছি, কারণ এত ওই যে ড্যান্ড্রাফ হয়েছিল, মানে চুলগুলো এত রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ওই জন্য আজকে চানও করেছি দেরি করে, দেরি করে চান করলেও আমি আজকে শ্যাম্পু করেছি, জানছি না দেরি করে চান করবো তাও বলে, কিন্তু শ্যাম্পু আজকে করতে হবে। এই করেছে, আবার চোখ মুখের অবস্থা, চোখ মুখ বসে কি অবস্থা জানি না, কেন ঘুম হচ্ছে না রাত্রিবেলা করে এই অবস্থা হচ্ছে। আমরা এখন চাদর নিচ্ছি, খাদির চাদর এসছে, তো ভাবলাম নি, এই চাদরগুলো দেখতে খুব ভালো লাগে, তো আমরা একটা ওই কালারটা নিয়েছি, আর একটা ও খাচ্ছে, আঙুর খাচ্ছে, এই কালারটা নিয়েছি, হ্যাঁ ধুয়ে দিয়েছি, প্রত্যেকটা চাদরই সুন্দর, চাদরগুলো পাতলেও না বিছানায় খুব ভালো লাগে। এই দুটো চাদর নিয়েছি ডবল বেডের, এই দুটো চাদর নিলাম, কিন্তু জানি না এবার কেমন পাতার পরে, মানে পাতা মেপে নিয়েছি ঠিকঠাক মাপ আছে, এবার কালার টালার তো ওরা বললো উঠবে না, এবার এদের কথা তো বিশ্বাসও করা যায় না, কিন্তু লোভে পড়ে নিয়ে নিলাম। আগেও একবার আমি আর বাবা মিলে এরকম চাদর নিয়েছিলাম, বোম্বে ডাইং বলে বিক্রি করতে এসেছিল, তারপরে নিয়ে কি ঠকান ঠকেছিলাম, তো সেইবার ঠকেও আমাদের শিক্ষা হয়নি, ওই জন্য আমরা আবার চাদর নিয়েছি, এবার জানি না এইটা কেমন হবে। দুটো চাদর নিল 700 টাকা। এখানে হচ্ছে আমার বাঁধাকপি, আর এখানে মাছটা ভাজতে দিয়েছি, অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে, নিচে মাছের মাথা আর মাছ ভাই ভেজে রেখেছি, আর সিঙ্কে দেখো মাছের কৌটো সব পড়ে আছে, কারণ এই প্যাকেটটার মধ্যে মাছ আছে, বাবা একটু আগে মাছ আনলো, তো ওই জন্য আবার কৌটো ফৌটো বের করে আনলাম, কারণ মাছগুলো ধোবো ভরবো। আর মাছের ঝোল করব হচ্ছে পটল দিয়ে, পটল আর আলু দিয়ে, অনেকদিন খাইনি, ওখানে সব বের করে রেখেছি, আর বেগুনটা ভাজবো। আর বাইরে দেখো এখনও কীরকম কুয়াশা দেখছো, এখন বাজে হলো 12:10, দেখো কেমন কুয়াশা দেখছো, রোদই ঠিকঠাক ওঠেনি আজকে, এই কয়েকদিন থেকে না এরকমই হচ্ছে। আর হাওয়া, হাওয়ায় মনে হচ্ছে যেন কাপুনি উঠিয়ে দিচ্ছে, হাওয়াতে পুরো কুয়াশা আছে এখানে, সবে রোদ্দুর উঠতে শুরু করেছে। আমার আজকে ওপরে অনেক কাজ আছে, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকদিন দেখা হয়নি, দেখো আর প্রথমে এগুলো দেখাই, এ দেখো সেদিন বাবা গাছগুলো এনেছিল, গাছগুলো আপাতত এরকম অবস্থায় আছে, প্রতিদিন জল দিচ্ছি, আর এই যে একটা, আর এই গাছগুলো আমি সেদিন যে জেঠুবাড়ি গেছিলাম হাওড়াতে, সেখান থেকে এই তিনটে গাছ এনেছি, কালকে এগুলো লাগিয়েছি, তো মোটামুটি জানি না এখন কি অবস্থা হবে, এগুলো তো মোটামুটি ঠিকই আছে। আর এই ফুলটা না কবে থেকে সেই ফুটছে, রঙ্গন ফুল মনে হয় এরকমই দেরি করে ফুটে, আমি কোনোদিনও দেখিনি, কবে থেকে সেই কুড়ি হয়েছে, কবে থেকে ফুটছে একটু 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 করে। আর এইখানে দেখো আমার না এবার বগেনবালিয়াটাতে কাগজ ফুলটাতে না প্রচুর ফুল ফুটবে জানো, অনেক ফুল হয়েছে, ওই দেখো ওখানে ফুল হচ্ছে, আবার এই যে এখানে ফুল হচ্ছে, আবার এখানে ফুল হচ্ছে, এবার আস্তে আস্তে মনে হয় প্রচুর ফুল হবে, আমি ভাবছিলাম যে ফুল কেন হচ্ছে না।
ছাদ থেকে ঘরে চলে এসেছি, এসে প্রথম কাজ হলো জানলাগুলো আগে আটকে দিতে হবে। এত ঠান্ডা না, বিকেল 4টে বাজে, মনে হচ্ছে যেন হিম পড়ছে। আর আমার তো কাছের জানলা, যদি না বন্ধ করি আমি, মানে প্রত্যেকদিন অনেকক্ষণ তাড়াতাড়ি বন্ধ করে দিই, আজকে একটু দেরি হলো, পুরো ঘর বিছানা পুরো মানে ঠান্ডা কনকনে হয়ে যায়। ওই জন্য প্রথমে এসে জানলাগুলো আগে বন্ধ করে পর্দাটা যতক্ষণ না দিতে পারি ততক্ষণ শান্তি হয় না। সন্ধ্যাবেলা চায়ের আড্ডা, চায়ের এখন 3 কাপ চা, মানে বুঝতে পারছো তন্ময় অফিস থেকে চলে এসছে, এখন বাজে 7:30। তো এই দুটো কুটুসের আমার চা, লাল চা আদা আর গুড় দিয়ে, আর কেক প্লাম কেক, আর হচ্ছে ভাঙাচোরা বিস্কুট। আর কুটুসের বাবা এখন আসেনি, আমি আগে চলে এসেছি। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং জানালাম, জানিয়ে ব্লগটা শুরু করছি না, ব্লগটা শেষ করবো, কারণ কালকে ব্লগটা শেষ করা হয়নি, কালকে পুরো ঠান্ডায় জমে গেছিলাম, ভয় সর্বনাশ। আর আজকে সকাল থেকে তো কাজ করতে করতে বললাম না, আগেতে হাতগুলোর কিছু নেই, মানে হাতগুলোর কোনো অনুভূতি শক্তি নেই, সব চলে গেছে। আর এত ঠান্ডা, এত ঠান্ডা, আর এত হাওয়া, মানে পুরো কাঁপুনি উঠিয়ে দিয়েছে যাকে বলে। তো চলো এই কাঁপুনি দিতে দিতে আজকে ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা আমার পরিবারে প্রত্যেক দিন আসছো, প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, প্লিজ এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, তোমাদের সাথ খুব 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 দরকার, তোমাদের সাথ ছাড়া কিন্তু কিছুই করতে পারবো না, প্লিজ আমাকে আমাকে একটু সাহায্য করো তোমরা। তো চলো আজকে ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।